গুড মর্নিং অ্যান্ড ইউ আর ওয়েলকাম ইন টু মাই চ্যানেল এম এম এডুকেয়ার। পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা বাড়ল। এর আগে আপনারা কত পেতেন এবং বেড়ে কত হলো সেই নিয়ে কিন্তু নবান্ন বিজ্ঞপ্তি জারি করল। তাই এই নিয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর, রমজান মাসে বড় ঘোষণা করে দিল রাজ্য সরকার, বাড়ল সরকারি কর্মচারীদের উৎসব ভাতা। মানে এক কথায় পুজো বোনাস বা যে ঈদের বোনাস সেটা কিন্তু বাড়ানো হলো। এবার উৎসব বোনাস 5300 টাকা থেকে বেড়ে সেটা হচ্ছে 6000 টাকা। অর্থাৎ সরকারি কর্মচারীদের এই নিয়ে 700 টাকা কিন্তু বোনাস বাড়ল এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু বিজ্ঞপ্তি জারি করে সেটা প্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে কিন্তু এই উৎসব বোনাস বাড়ানো হচ্ছে, চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রইল। 2023 সালে সরকারি কর্মীদের 10% কিছুটা বেশি ভাতা বেড়েছিল আর এবার 13%-এরও বেশি উৎসব ভাতা বাড়ালো সরকার। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে সকল কর্মীদের, সরকারি কর্মীদের বেতন 42000 টাকার নিচে তারাই এই ভাতা পাবেন। মানে যাদের বেসিক 42000 টাকার নিচে কেবল তারাই কিন্তু এই বোনাস পাবেন। প্রসঙ্গত 2017 সালে সরকারি কর্মচারীরা 3600 টাকা করে বোনাস পেতেন, পরে বছর তা বেড়ে হলো 3800 টাকা, মানে মাত্র 100 বেড়েছিল। এর পরে বছর অর্থাৎ 2019 সালে আরও 200 টাকা বেড়েছিল এবং হয়েছিল 4000 টাকা। তারপরে মহামারী কোভিডের জন্য 2020 এবং 2021 সালে কিন্তু কোনো বোনাস বাড়ানো হয়নি। তারপরেই অন্যদিকে সম্প্রতি ডিএ বাড়ানোরও ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভ চলছে সরকারি কর্মচারীদের একাংশের, কখনো অনশন কখনো বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে তারা। ডিএ বিষয়ে নিজেদের দাবি দেওয়া নিয়ে অবস্থানে অনড় তারা। এরই মধ্যে গতবারের তুলনায় বেশি হারে উৎসব বোনাসের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। এবং এই নিয়ে যে সমস্ত সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা কিন্তু এই মাসের, মানে মার্চ মাসের শেষে তারা বোনাসটা পেয়ে যাবে। এবং যে সমস্ত হিন্দু শিক্ষক শিক্ষিকা আছেন তারা পুজোর মাসে কিন্তু বোনাসটা পাবেন। তাহলে আজকের মতো এইটুকুই, পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।